সাবস্ক্রাইব করুন মাই ইউটিউব চ্যানেল লাইভ অল ইনফরমেশন এবং দাবিয়ে দেন পাশে আসা বেল আইকনটি সমস্ত নতুন ভিডিওর আপডেট পেতে। আসসালামু আলাইকুম। বেলডাঙ্গা এসআরএফ কলেজে নিউ নোটিশ 22/9/2020 তারিখে পাবলিশ হয়েছে। স্কলারশিপের জন্য সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, থার্ড ইয়ার সকলের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ। নোটিশটি ভালো করে পড়ে নেবেন ভিডিওটি এবং পুরোটা দেখবেন কি বলছে দেখুন। এত দ্বারা শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রদের জন্য স্কলারশিপ WMDFC যেমন ঐক্যশ্রী স্কলারশিপ, এই যে মেলটি দিয়েছে এই মেলে সেন্ড করতে হবে অনলাইনে। কীভাবে করতে হবে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর ফর্ম ফিল আপে কী কী লাগবে দেখুন। ফর্ম ফিল আপ করার পর ফার্স্টে লাস্ট ইয়ারের রেজাল্ট, যে ফার্স্ট ইয়ার তাদের যে কলেজে HS-এর রেজাল্ট এবং সেকেন্ড বা থার্ড বা ফোর্থ সেমিস্টার তার যে রেজাল্টগুলো বের হয়েছে সেই রেজাল্ট দিতে হবে। তার সঙ্গে ব্যাংকের পাসবই, ভর্তির রসিদ, ইনকাম সার্টিফিকেট, সমস্ত কিছু অরিজিনাল। কীভাবে করতে হবে দেখুন এবং কীভাবে সেন্ড করতে হবে। ফার্স্টে ভালো করে HD কোয়ালিটি স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করার পর ফ্রন্ট পেজে ফর্মটা রাখতে হবে। ফর্মটা রাখার পর আধার কার্ড, ব্যাংকের পাসবই, রেজাল্ট, ভর্তি রসিদ এগুলো সবগুলো একটি PDF করতে হবে। দেখুন আমি কীভাবে করছি, এইভাবে করবেন। আপনাদের সুবিধার জন্য ভিডিওটি বানানো, সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তারা এইভাবে করতে পারে এবং টাকাটা পায়। কোনো প্রবলেম হলে ওই নোটিশের নম্বরটা, যে নম্বরটা দেওয়া আছে স্যার, ওই নম্বরে কল করে জেনে নেবেন। একবার দেখলেন কীভাবে PDFটি কীভাবে করেছি আমি। ওপেন করলাম, এইভাবে ফর্মটা দিবেন, সেকেন্ডে রেজাল্ট, তারপরে ভর্তি রসিদ, আধার কার্ড এবং ব্যাংকের পাসবই, ইনকাম সার্টিফিকেট, এটা দিলেও হবে না দিলেও হবে। এটা দেওয়ার পর আমি বোঝানোর জন্য পেজগুলো দিয়েছি, আমি ডকুমেন্টস দিয়ে নিখো যাতে কেউ নকল করতে পারে আমার ডকুমেন্টস নিয়ে। তার জন্য মেলটা কেউ করতে দেখলেন, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে নোটিশে যে মেলটা দেওয়া আছে scholarship.srf@gmail.com এই মেলে সেন্ড করতে হবে। এখানে তোমার নাম লিখবে, নাম লেখার পর আর এই ধরনের ভিডিও করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা নেওয়ার পর এইগুলো এখানে কলেজের মেলে কেটে আমার মেলটা দিলাম যাতে কলেজের মেলে চলে যাবে, তার জন্য দিয়ে সেন্ড করে দিতে হবে। সেন্ড করে দিলেই হয়ে যাবে। এবার সেন্ড হলো কি না হলো কীভাবে দেখবেন, এই যে এইভাবে এটা ওপেন করে দেখলেন হলো কি হলো ঠিক মতো, ঠিক এইভাবে থাকবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ড, সবাইকে দেখার জন্য এবং শেয়ার করে দেন ভিডিওটা বেশি বেশি করে। যাদের সাপ্লি আছে তাদের কোনো স্কলারশিপ হবে না, যাদের যেমন FS রেজাল্টে লেখাচ্ছে আর লেখা আছে তাদের কোনো স্কলারশিপ হবে না। ওই যে নোটিশের নম্বরটা আছে নম্বরে ফোন করে জিজ্ঞেস করে নেবেন।